সাইডে হুজুর মারা গেছে এবার তার হত্যা করো তার হাসি বলে না যে সে একটু পরে মারা দেবে হ্যাঁ মারা আমিও যেতে পারি আপনার সাথে কথা বলছি ওখানে মারা দিতে পারি না এটা হইতে পারে বাট উনাকে ফাঁসি মাসি দিলে একটা বহির্বিশ্ব একটা ব্যাপার সবাই ইত্যাদি ইত্যাদি যার জন্য উনাকে হত্যা করা হয়েছে সবসময় পক্ষে থাকতে হয় আজকে আমরা এখান থেকে বেরোলাম রাস্তার কোনো জায়গায় যে পড়ে মারা যেতে পারি সে কোরআন শরীফের পাখি হোক বা কোরআন শরীফের বুলবুলি হোক বা কোরআন শরীফের ময়না পাখি হোক তার আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, অবশেষে এবার আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হুজুরকে নিয়ে মুখ খুললেন এমপি মাশরাফি। দর্শক শ্রোতা, তিনি কি বললেন এবং এই দিকে আল্লামা সাইদিকে নিয়ে একের পর এক বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য উঠেই আসছে, বিভিন্ন প্রশ্ন উঠেই আসছে। দর্শক শ্রোতা, সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো, তার সাথে আরও অনেক তথ্য আমরা জানবো। তো কথা না বেড়ে চলুন আমরা বিরমূল আলোচনা চলে যাই। বিরমূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো দর্শক, কথা না বেড়ে চলুন আমরা ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। সে কোরআন শরীফের পাখি হোক বা কোরআন শরীফের বুলবুলি হোক বা কোরআন শরীফের ময়না পাখি হোক তার শোনেন, কিন্তু আপনার খুনের বিচার হচ্ছে, আপনি কোরআন পড়ছেন সেটার বিচার হচ্ছে না। আজকে যদি জামাতের, আজকে সুখরঞ্জন মালিকের নিয়ে কথাবার্তা বলা হয়, আজকে যদি জামাতের একটা সাক্ষী দিয়েছে সাইদির পক্ষে, তার যদি লাশ পাওয়া যেত কি করতো জামাত? আমি আমি আদালতের রায়কে শ্রদ্ধা করি। আমি যেমন ওরা যেটা বলে যে শাহবাগের আন্দোলনের ফলে কাদের মোল্লার ফাঁসি হয়েছে, সো আমি ওইটাও যেমন মনে করি না, সো আমি যেহেতু ওইটা মনে করি না তাই আমি আসলে এটাও মনে করতে পারি না যে তাদের আন্দোলনের কারণে ফাঁসি হয়নি। আমি আমার একটা কথাতেই স্টিক আছি, আদালত যদি সবাইকে খালাসও দিত আমি হয়তো বা প্রতিবাদ করতাম, দ্বিমত পোষণ করতাম, কিন্তু আমি আদালতের রায়কে সসম্মানে মেনে নিতাম, বিকজ আই এম অফিসার্স অফ এ কোর্ট। আমি একজন আইনজীবী হিসেবে, আমি যদিও বাংলাদেশে প্র্যাকটিস করি না কিন্তু আমি এক সুপ্রিম কোর্টের লয়ার, আমি পৃথিবীর তিনটা দেশে আমার অভিজ্ঞতা আছে আইনি প্র্যাকটিসের। সুতরাং আমি কোনোভাবে মনে করি না যে আদালত একটা রায় দিলে সেটাকে অমান্য করতে হবে, আমি দ্বিমত পোষণ করতে পারবো কিন্তু আমি অমান্য করি না। দেখেন, সাইদির মামলার রায়ের ক্ষেত্রে তো ওর ফাঁসি হয়েছে, আপনার ক্ষেত্রে ট্রাইব্যুনালে যে রায়টা এসছে সেখানে অ্যানোনিমাসলি আসলে তার রায়টা হয়েছে। সেই সময় তিনজন বিচারপতি ছিলেন, জাস্টিস এটিএম ফজলে কবির, জাস্টিস জাহাঙ্গীর হোসেন এবং জাস্টিস আনোয়ারুল হক। তাদের ট্রাইব্যুনাল আপনি জানেন, জাস্টিস নিজামুল হক নাসিম পরে পদত্যাগ করেছিলেন, পরে তাকে চেঞ্জ করে বাকিরা এখানে জাহাঙ্গীর সাহেব মনে এসেছিলেন। তো ওই রাইটার ক্ষেত্রে যখন অ্যাপেলেট ডিভিশন এটা আসলো তখন এটা এটা আসলে সম্ভবত টুই এখানে ছিল হচ্ছে পাঁচজন বিচারপতি ছিলেন, এক দুই তিন চার পাঁচ, আপনার জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক উনি একমাত্র ফাঁসির আদেশটা বহাল রেখেছিলেন, আর বাকিরা যারা আছেন মাথা রাখতে হবে যে ফৌজদারি এই ধরনের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল আইনের ক্ষেত্রে আপনার বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণ করতে হবে। বিচারপতিদের যে সন্দেহ হয়েছে কয়েকজন সাক্ষীর ব্যাপারে, যে এইখানে ডাউট আছে তাদের আলোচনাতে, ফলে যখনই ওনারা মনে করবেন যে অপরাধ হয়েছে কিন্তু কিছুটা কয়েকটা অপরাধের ক্ষেত্রে বা কোনো একটা কাউন্টে তাদের ডাউট তৈরি হয়েছে তখন সর্বোচ্চ শাস্তিরা দেন না। কিন্তু যেই অপরাধগুলো প্রমাণ হয়েছে, যে অপরাধগুলোতে এর আগে ফাঁসির হুকুম হয় নাই, মাথা রাখতে হবে তার দুইটা অপরাধে ফাঁসির হুকুম হয়েছিল আর বাকিগুলোতে আপনার হয়েছিল বিভিন্ন মেয়াদের কারাদণ্ড, ওই অপরাধগুলো অ্যাপিলেট ডিভিশন হয়েছে আপহোল্ড করলো, আর যেগুলো বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণ করতে পারলো না সেগুলোতে খালাস হয়েছে, তা না হয় তাকে শাস্তিটা কমিয়ে দিয়েছে। এই তো, এখন বিচারপতিরা যদি ভয়ে আপনার রায় দিত তাহলে আপনার বিএনপির আমলে বিচারপতি খায়রুল হক কখনো বলতে পারতেন না যে জিয়াউর রহমান, মোস্তাক, সায়েম, সাত্তার এই চারটি আমলই অবৈধ, তারপরে বিএনপির আমলে বিচারও শুরু হতে পারতো না তত্ত্বাবধায়ক সরকারে। সুতরাং আমি মনে করি যে বিচারপতিদেরকে আমি খুবই রেসপেক্ট করি, আমি মনে করি তারা ভয় ভীতির ঊর্ধ্বে তারা রায় দিয়েছেন। হচ্ছে যে অনেক মানুষ আছে, অনেক মানুষ এটা মনে করে, যদি আমি এটা মনে করি না, অনেক মানুষ মনে করে যে ঠিক আছে তার তো বিচার হয়ে গেছে, তো এখন এখন তো এখন একটা মৃত মানুষের কোনো আসলে অপরাধ হয় না, ঠিক আছে যেহেতু মারা গেছে তাই জানা যেতে থাকে, অনেকে এভাবেও গেছে, এলাকাবাসী গেছে, এখন ওইখান থেকে তো তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, তো সালাউদ্দিন কাদেরও তো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, বাংলাদেশে আপনার ইয়াবার গডফাদার সেও তো সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, তারা কি ইয়াবার গডফাদার থেকে মানুষ বলা বন্ধ করেছে? তারপরে এরকম বড় বড় খুনির নাম আছে সংসদ সদস্য হয়েছে, তো আমরা তাদেরকে খুনি বলি না? সুতরাং একটা রাজাকার আলবদর, তার জানাজাতে জিয়াউর রহমানের হাত রক্তে রাঙানো, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িত, তার জানাজাতে অনেক লোক হয়েছে, তো যার হাত রক্তে রাঙানো তার হাত রক্তে রাঙানো। সে শোনেন, যদি সমর্থন
দিয়েই আপনার বিচার হতো যে তিনি ভালো না খারাপ, তাহলে পৃথিবীর অনেক এখন হিটলারের সমর্থক কত সারা পৃথিবীতে আপনি জানেন? আমি মানুষকে বলতে শুনি হিটলার যা করেছে ভালো করেছে, সারা পৃথিবীতে হিটলারের ভক্ত আছে যে ইসরায়েলকে এখন যা দেখি এটা মনে, কিন্তু সেটা তো আমরা মানতে পারবো না। ইসরায়েল কি করলো না করলো এটার সাথে হিটলারের অপরাধ মিলানো যাবে না। সে কোরআন শরীফের পাখি হোক বা কোরআন শরীফের বুলবুলি হোক বা কোরআন শরীফের ময়না পাখি হোক, তার শোনেন আমি যদি আজকে একজন ভালো লয়ার হই, আমার ভালো লয়ার সত্তা এক জায়গাতে, আর এই আমি যদি একটা খুন করে আসি আমার খুনি সত্তা আরেক জায়গাতে। সুতরাং সে একজন কোরআনের মুফাসির, খুব ভালো ভালো কোরআনের কথা। তো দর্শক আপনারা ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ইম্পর্টেন্ট ভিডিও বিস্তারিত দেখে আসি। মাননীয় প্রধানমন্ত্রীকে আপনাদের লোক আমাকে ভোটে আবার আনতে হবে, তাহলে মাসরাফিতা লোক আর আরেকজন থাকুক এই কাজগুলো কিন্তু শেষ হয়ে যাবে। হাই হাই করি কিন্তু বিপদ আসার পরে এই মার্কেটটা একমাত্র আপনাদের, এখানে কোনো মাস্তানি সরকারি কিছু চলবে না। যে আসলে আমরা কেমন আছি কি আছি, অবশ্যই আপনার ভোটটা ইম্পর্টেন্ট, আমিও মনে করি আপনার ইম্পর্টেন্ট, কিন্তু আমি মনে করি এটা জোর জুলিমের বিষয় না। আপনি আপনার বিবেক বুদ্ধি দিয়ে বুঝে দেখেন, আপনার বিবেক বুদ্ধি যদি বলে যে না এই প্রধানমন্ত্রী আমাদের জন্য কাজ করেছে, তাহলে অবশ্যই আপনাদের ভোটটা সেইভাবেই হওয়া উচিত। এবং আমি আশা করি ইনশাল্লাহ আপনাদের আল্লাহ তাআলা অতটুকু বিবেক বুদ্ধি দিয়েছে যে আপনারা ভুল করবেন না। কি জন্য ভুল করবেন না সেটারও একটা ব্যাখ্যা আমি দিতে চাই। এই ব্যাখ্যাটা এই জন্য দিতে চাই, আপনারা যদি কোনো কোনো সময় ভাগ্য পক্ষে থাকতে হয়, কোনো কোনো সময় ভাগ্য সবসময় পক্ষে থাকতে হয়। আজকে আমরা এখান থেকে বেরোলাম, রাস্তার কোনো জায়গায় যে পড়ে মারা যেতে পারে, যে কেউ এক সেকেন্ডের কোনো ভরসা নেই, কিন্তু ভাগ্যের জন্য পক্ষে থাকতে হয়। ভাগ্য পক্ষে আনার জন্য, ভাগ্য পক্ষে আনার জন্য মানুষের কিছু কাজ থাকতে হয়, চেষ্টা থাকতে হয়, এটাও তো সত্য। আল্লাহ তাআলা তো বলেছে আল্লাহ আমরা তোমাদের বিবেক বুদ্ধি দিয়েছি, তোমরা তোমাদের বিবেক বুদ্ধি দিয়ে চলো। তা এখন যদি এই নড়াইলের জেলার যারা মানুষ আছেন তাদের বিবেক বুদ্ধি যদি গতানুগতিক না হয়, যদি স্মার্ট হয়, যদি চিন্তা করেন যে আসলে আমাদের নড়াইল চেঞ্জ হচ্ছে কিনা, হবে কিনা, বা আগের যে পরিস্থিতি ছিল সেখান থেকে ঘুরে দাঁড়াচ্ছে কিনা, আজকে আপনারা চিন্তা করতে হবে। আইটি পার্ক যাতা বিষয় না, আজকে আইটি পার্ক নড়াইলে হচ্ছে, সেটা কিন্তু এই দিকে যাচ্ছে না বা এরকম থাকতেছে না, এটা উপরের দিকে যাচ্ছে। তো এই দিকে যদি নিতে হয় তাহলে আসলে আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব না। আর সেটা কিভাবে সম্ভব সেটা মাসরাফি ভাই না, আঞ্জুমারাটা কেউ না, সুভাষটা দিও না, নীলু খানও না, নীলু খান মানে নীলুকাটা আর কি উনিও না, ওনাদের বিষয় না। এখানে বিষয় একটাই, মাননীয় প্রধানমন্ত্রীকে আপনাদের লোক আমাকে ভোটে আবার আনতে হবে, তাহলে মাসরাফিতা লোক আর আরেকজন থাকুক এই কাজগুলো কিন্তু শেষ হয়ে যাবে। আর তাই যদি না শেষ মানে সেই জায়গায় যদি ভুল করে, আমি যে বললাম না ভাগ্যে, আমরা কিন্তু হাই হাই করি কিন্তু বিপদ আসার পরে, কিন্তু আমরা ভালো সময়কে কখনো গরজ করি না। ভালো সময় চিন্তা করি ধর এই পেলাম না ওই পেলাম না, যখন ওই কিছু চিন্তা করি যে ধর আরেকটু ভালো বেশি কিছু লাগবে, তখনই কিন্তু বিপদ ঘনায় আসে। তো আশা করব ওই ভুল সিদ্ধান্ত আপনারা নেবেন না, আমার দিকে তাকিয়ে না। এই দেশের জন্য যে কাজ করছে, যার কিচ্ছু নাই, যার পাওয়ার কিচ্ছু নাই জীবনে, আপনাদের জন্য কাজ করছে একজন মাননীয় প্রধানমন্ত্রী সব, ওনার জন্য আপনারা এতটুকু চিন্তা করবেন যে আপনাদের উপরে ভরসা করে উনি কাজ করছে। তো আপনারা যদি মাননীয় প্রধানমন্ত্রীকে আবার সরকার গঠন করার সুযোগ দেন, তো অবশ্যই এই যে কাজগুলো কিন্তু শেষ হবে, এর সাথে আরো অ্যাডিশনাল অমলে আরো অনেক কিছু যোগ হবে। সেটা হচ্ছে মার্কেটটা মহিলাদের জন্য করা হয়েছে, মার্কেটের নাম দেওয়া হয়েছে বেগম ফজিলাতুন্নেসা মুজিব সুপার মার্কেট। আপনারা নিজেরা এটাকে দেখভাল করবেন, যদি কোনো এই মার্কেটে আপনারা সমস্যা বোধ করেন আমি যতদিন আছি আপনারা আমাকে জানাবেন, অবশ্যই আমি আপনাদের পাশে এসে দাঁড়াবো, অবশ্যই দাঁড়াবো এবং সাথে মেয়র মহোদয় দাঁড়াবো। এই মার্কেটটা একমাত্র আপনাদের, এখানে কোনো মাস্তানি সরকারি কিছু চলবে না, এটা আপনাদের মার্কেট, আপনারা এই মার্কেটকে বুঝবেন।
তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি ভিডিওকে শেষ করে ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে আবার অনুরোধ করছি আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক ভিডিও শেষ করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ